হ্যালো বন্ধুরা, আমি সাগর নীল। এবং যেরকমটা আপনারা জানেন, দেবের আপকামিং সিনেমার নাম হচ্ছে কাছের মানুষ, এবং সেই সিনেমার প্রথম গান চুম্বক মন আজকে রিলিজ হয়ে গেছে সন্ধে 6টার সময়। এবং সেই গানটার মিউজিক কম্পোজিশন করেছেন নীলায়ন চ্যাটার্জি, লিরিক্সও তারই, এবং গানটা গিয়েছেন উষা উত্তপ্ত। গানটা আমার কীরকম লাগলো সেটা নিয়েই আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো। কিশমিশ সিনেমার গানের দায়িত্বে ছিলেন নীলায়ন চ্যাটার্জি, এবং তিনি কিন্তু বেশ কিছু ফ্রেশ গান অডিয়েন্সকে কিশমিশ সিনেমাতে উপহার দিয়েছিলেন, এবং সেই জিনিসটা কিন্তু কাছের মানুষে তিনি কন্টিনিউ করছেন। এই গানটার মধ্যে একটা নতুন ব্যাপার কিন্তু আপনি খুঁজে পাবেন। এই ধরনের আর একটা যদি আপনাকে বলা হয় যে বাংলা গান বলুন, সেক্ষেত্রে কিন্তু চুম্বক মনের মতন অন্য কোনো বাংলা গান আপনি বলতে পারবেন না। চুম্বক মন যেরকমই হোক না কেন, সেটা একটাই, সেটা ওয়ান অ্যান্ড অনলি। তো এই অরিজিনালিটি, এই ফ্রেশনেসটাকে ডেফিনেটলি স্যালুট জানাতেই হয়। এবং এই গানটার থেকেও আমি বেশি প্রশংসা করব গানটার ভিডিওটার, যেটাকে খুব সুন্দরভাবে এখানে ডিজাইন করা হয়েছে। এখানে একটা রিলেটেবল ফ্যাক্টর কাজ করছে প্রচণ্ড রকমভাবে। সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়ে, প্রেমিক প্রেমিকা, নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা, প্রেমিক প্রেমিকারা, তারা কিন্তু প্রচণ্ড রকম রিলেট করবে। এই যে টানা রিক্সায় চড়া, কিংবা ফুচকা খাওয়া, এগরোল খাওয়া, ট্রামে চড়া, আমরা কফি হাউস দেখতে পাচ্ছি, গঙ্গার ধার দেখতে পাচ্ছি, উত্তর কলকাতার অলিগলি দেখতে পাচ্ছি, এই জিনিসটা প্রচণ্ড বেশি রিলেট করা যায়। আমি নিজে এইভাবে একটা দীর্ঘ সময় কাটিয়েছি, যে কারণে আমার ক্ষেত্রে আরও বেশি পরিমাণে এই রিলেটেবল ফ্যাক্টরটা কাজ করছে। দেব, ঈশা সাহা, তাদের কেমিস্ট্রির কথা এর আগেও আমি বলেছি ট্রেলার রিভিউ করার সময়, পোস্টার রিঅ্যাকশন দেওয়ার সময়। তো সেই কেমিস্ট্রিটা এখানে আরও সুন্দরভাবে দেখা যাচ্ছে। তাদের মধ্যে জেলিংটা খুব সুন্দর হয় স্ক্রিনে, তাদের একসঙ্গে দেখতে খুব ভালো লাগে। এখানে যেরকম কস্টিউম ডিজাইন করা হয়েছে, সেটা কিন্তু আরও বেশি এই গানটার যে মুডটা সেটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলছে। যদি আপনারা দেখেন, খুব কালারফুল ড্রেসেস কিন্তু অ্যাকচুয়ালি দেব এবং ঈশা সাহা তারা পরেছে, যেটা কিন্তু এমন ড্রেস নয় যে মধ্যবিত্ত মানুষজন, সাধারণ মানুষজন কানেক্ট করতে পারবে না। এই ধরনের জামা কাপড় কিন্তু আমরা আসলে পরি, তা সত্ত্বেও কিন্তু সেখানে একটা ভাইব্রেন্ট ব্যাপার রয়েছে, একটা কালারফুল ব্যাপার রয়েছে, যেটার জন্য কিন্তু গানটার প্রত্যেকটা ফ্রেম দেখতে খুব সুন্দর লাগছে। আর এই গানটা আমরা যেভাবে দেখছি এই ভিডিওর মধ্যে, ঠিক সেইভাবেই সিনেমার মধ্যে দেখবো বলেও আমার ধারণা। প্রেমের যে বিল্ড আপটা ঈশা সাহা এবং দেবের, সেই বিল্ড আপটা সিনেমাতে এইভাবেই দেখানো হবে। গানটা যেখানে শেষ হচ্ছে আপনারা দেখুন, সেখানে দেব এবং ঈশা সাহা একে অপরকে হাগ করছে, এবং ওটার মাধ্যমে তারা একে অপরের প্রেমে পড়ে যাচ্ছে ফাইনালি, একদম শিওর শট, সেটা অ্যাকচুয়ালি এস্টাবলিশ করা হবে আমার ধারণা। তো গানটা অ্যাজ ইট ইজ থাকবে সিনেমার মধ্যে, এবং প্রেমের বিল্ড আপটা এক্স্যাক্টলি এভাবে দেওয়া হবে। এবং ঈশা সাহার যে ক্যারেক্টারটা, সেটার ব্যাপারে আমরা একটুখানি বুঝতে পাচ্ছি, সে একটু বাবলি ক্যারেক্টার, সে হাসতে ভালোবাসে, সে ফুল অফ লাইফ। অন্যদিকে দেবের ক্যারেক্টারটা, সে গল্প শুরু দিকে সম্ভবত সুইসাইড করতে যাবে, যেখানে তাকে প্রসেন চট্টোপাধ্যায় ক্যারেক্টার বাঁচিয়ে নেবে, এবং তারপরে হয়তো ঈশা সাহার সঙ্গে দেবের চরিত্রের প্রেম হবে, এইরকম একটা জায়গায় গানটা আসছে। যে কারণে একটা মানুষ যে নিজের লাইফ শেষ করে দিতে চায়, আর একটা মানুষ যে ফুল অফ লাইফ, এই দুজন মানুষের যে একটা ব্যালেন্স ঘটছে, একটা প্রেম ঘটছে, একে অপরের সম্পূর্ণ বিপরীত মেরুর মানুষ। যে কারণে দেবের চরিত্রটা আপনারা দেখতে পাবেন প্রচণ্ড সিরিয়াস একটা ক্যারেক্টার, যে ঈশা সাহার এই পাগলপন্থীর সঙ্গে অ্যাকচুয়ালি ম্যাচ করতে পারছে না নিজের ভাইবসটাকে, কিন্তু তবু কোথাও একটা গিয়ে মেয়েটার এই যে একটা জলি ব্যাপার, একটা ব্রাইটনেস, সেটার সঙ্গে ম্যাচ করে নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এবং তারপরে হয়তো জীবনে সে একটা বাঁচার মানে খুঁজে পাবে। তো এই গানটা কিন্তু খুব সিগনিফিকেন্ট একটা গান সিনেমার ক্ষেত্রে হয়ে দাঁড়াবে আমার ধারণা। তো এই তো গেল প্রশংসার পার্ট। ডেফিনেটলি অনেক কিছু পজিটিভ রয়েছে, সেগুলো নিয়ে আমি আলোচনা করলাম। তবে গানটা শুধু গান হিসেবে শুনতে কীরকম লাগছে, যদি আমি ভিডিওটাকে সরিয়ে দিই এবং গানটা আমি কানে হেডফোন দিয়ে শুনি, তাহলে আমি একটা না কতবার শুনবো, দুবারের বেশি সম্ভবত নয়। এবং যেহেতু প্রথম শুনলাম, তার জন্য হয়তো দুবার, যে দেখি একটুখানি গানটার মধ্যে আরও কিছু দ্বিতীয়বার খুঁজে পাই কিনা তার জন্যে। এরপরে হয়তো গানটা আমি একবার শুনলাম, তারপরে স্কিপ করে অন্য গানে চলে গেলাম। গানটা কিন্তু আমার খুব একটা যে ভালো লেগেছে তা নয়। তো এই ছিল আজকের ওভারঅল ভিডিও। আপনারা আমাকে গালাগালি করা শুরু করে দিন ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাকে লাইক করতে পারেন, তাহলে গালাগালি মারতে হবে না, শেয়ারও করতে পারেন নিজেদের সিনেমা লাভার ফ্রেন্ডদের সঙ্গে। আমাদের চ্যানেলে যদি নতুন হন, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমরা সিনেমা ওয়েব সিরিজ সম্পর্কিত ভিডিও করতে থাকি। আজকের মতো টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।